নির্বাচনৰ প্ৰাক মুহূৰ্তৰ উচ্চতম ন্যায়ালয়ৰ এক সিদ্ধান্ত যেন অভিশাপ হৈ আহিছে প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ৰিপুণ বৰাৰ বাবে। নির্বাচনের প্রাক মুহূর্তের উচ্চতম ন্যায়ালয়ে রাজনীতিকর অপরাধ গোচর সময়ের তৎকালীন নিষ্পত্তি নির্দেশ দিছে আর ইয়ার ফলশ্রুতিতেই পুনের গুয়াহী উচ্চ ন্যায়ালয়ের শুনানির লিপিবদ্ধ হয়েছে একালর ছাত্র নেতা ড্যানিয়েল টপ্পোর হত্যা গোচর। আর চারিজন অভিযুক্ত অন্যতম হিসাবে রিপুণ বৰাৰ নাম পুনের পোহরলে আহিছে। রিপুণ বৰাৰ এই গোচর উচ্চ ন্যায়ালয়ের মজিয়াত পুনের খোল খাব অহা 5 অক্টোবর সোমবারে। এই মুহূর্তের অতি গুরুত্বপূর্ণ খবর, নির্বাচনের প্রাক মুহূর্তের উচ্চতম ন্যায়ালয়ের এক সিদ্ধান্ত যেন অভিশাপ হয়ে আহিছে প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুণ বৰাৰ বাবে। পুনৰ জনাইছো নিউজ ল্যাবর দর্শকক, নির্বাচনের প্রাক মুহূর্তত উচ্চতম ন্যায়ালয়ে রাজনীতিকর অপরাধ গোচর সময়ের তৎকালীন নিষ্পত্তির নির্দেশ দিছে আর ইয়ার ফলশ্রুতিতেই পুনের গুয়াহী উচ্চ ন্যায়ালয়ের শুনানির লিপিবদ্ধ হয়েছে একালর ছাত্র নেতা ড্যানিয়েল টপ্পোর হত্যার গোচর। আর এই ড্যানিয়েল টপ্পোর হত্যা গোচর যে চারিজন অভিযুক্ত তার অন্যতম হিসাবে রিপুণ বৰাৰ নামও পুনের পোহরলে আহিছে। রিপুণ বৰাৰ এই গোচর উচ্চ ন্যায়ালয়ের মজিয়াত পুনের খোল খাব অহা 5 অক্টোবর সোমবারে। অধিবক্তায় কি কয় এই সন্দর্ভত আমি জানিবলৈ বিচাৰিছো জ্যেষ্ঠ অধিবক্তা বিজন মহাজনৰ। আন এজন অধিবক্তার আছে, কেবাজনো অধিবক্তার মন্তব্য আছে এই মুহূর্তে অতি গুরুত্বপূর্ণ খবর। মই কোয়েল অধিবক্তা কোয়েলর মন্তব্য আপনাদের শুনাব বিচাৰিছো। পুন বৰা, কমলনাথ আর তিনজনে কিছু সি বি আই চার্জশিট ফাইল করেছিল, এটা 2014-তে ফাইল করেছিল, সরি 2012-ত ফাইল করেছিল। তারপর কোর্টে চার্জ ফ্রেম করেছিল তিনজন একিউজের এগেনস্টত। এটা এটা একিউজ কেজনে হাইকোর্টত রিভিশন ফাইল করেছিল, হাইকোর্টে এটা আকো রিমান্ড করে দিলে সেশন জাজে। 2014-ত সেশন জাজে আকো শুনানি করে তিনজন একিউজক ডিসচার্জ করলে। কারণটা আসিল বলে কোনো মেটেরিয়ালস পাওয়া নাই। এই অর্ডারটা সি বি আই এ 2014-ত হাইকোর্টত চ্যালেঞ্জ করেছিল, অহা সোমবারে এই কেসটা হিয়ারিংত আইছে। সুপ্রিম কোর্টের নির্দেশনা মর্মে পলিটিশিয়ান ইনভলভ থাকা ক্রিমিনেল গোচরবিলাকর শুনানি খরকটিয়া হব লাগে। সুপ্রিম কোর্টের এই নির্দেশনার পিছত রিপুণ বৰা, আপনি কৈছে যে তেখেত প্রদেশ কংগ্রেসের সভাপতি হয়, তেওঁৰ গোচরটো লিপিবদ্ধ হৈছে কজ লিষ্টত। আর কজ লিষ্টত লিপিবদ্ধ হওয়ার বাবে নিশ্চিতভাবে এই গোচরটোর শুনানি আরম্ভ হব। সেয়া আছিলে অধিবক্তা সুভাষ কোয়েল আর বিজন মহাজনৰ মন্তব্য, অতি গুরুত্বপূর্ণ মন্তব্য, অতি তাৎপর্যপূর্ণ মন্তব্য। দেশের উচ্চতম ন্যায়ালয়ে যে সিদ্ধান্ত প্রদান করেছে যে খরতকীয়া হব লাগিব যিসমূহ রাজনৈতিক নেতার পুরনি গোচরের শুনানিবর, আর তারে পরিপ্রেক্ষিতত গুয়াহাটী উচ্চ ন্যায়ালয়ত শুনানির কারণে তালিকাভুক্ত করা হয়েছে অহা 5 অক্টোবর দিনা ড্যানিয়েল টপ্পো, ছাত্র নেতা ড্যানিয়েল টপ্পো হত্যাকাণ্ডর যোচর, সেই গোচর শুনানি হব, পুনের খোল খাব। আর এই শুনানির জড়িত হয়ে পড়ছে প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুণ বৰাৰ নাম, কেনো ড্যানিয়েল টপ্পো হত্যাকাণ্ডর যে চারিজন অভিযুক্ত আছিল তার ভিতর অন্যতম আছিল রিপুণ বৰা। নিশ্চিতভাবে রিপুণ বৰাৰ বাবে একটা বেয়া খবর, প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুণ বৰাৰ বাবে এক প্রত্যাহ্বান। নির্বাচনের প্রাক মুহূর্তত সকলে জানে নিউজ ল্যাবর দর্শকে যে রিপুণ বৰাই ক্লিন চিট পাইছিলে সি বি আইক ধন উৎকোচ দিয়ার গোটত, যত তিহার জেলতো থাকবলগিয়া হয়েছিল। তারপর ক্লিন চিট হয়ে পুনের কংগ্রেসত সক্রিয় হয়েছিল, তারপর কালক্রমত প্রদেশ কংগ্রেসের সভাপতি হল। কিন্তু যেন এই সমূহ গোচরে পিছানেরে এবার ছাত্র নেতা ড্যানিয়েল টপ্পো হত্যাকাণ্ডর গোচর পুনের খোল খাব, আর নিশ্চিতভাবে এক ডাঙর প্রত্যাহ্বান প্রদেশ কংগ্রেসের সভাপতিগুলির বাবে, কেনো নির্বাচনের প্রাক মুহূর্তত এই গোচর শুনানি আরম্ভ হব 5 অক্টোবরের। নিশ্চিতভাবে রিপুণ বৰাৰ বাবে এক ডাঙর প্রত্যাহ্বান, কি ধরনের মোকামিলা করে সেয়া হব অতি লক্ষণীয়। আর প্রদেশ কংগ্রেসে কি ধরনের লক্ষণীয়, কারণ যেহেতু শুনানি হব, যেহেতু নাম জড়িত হব পড়ে, নিশ্চিতভাবে কংগ্রেসের হাইকমান্ডে প্রদেশ কংগ্রেসের সভাপতি সলনি করার চিন্তা চর্চা করব পারে। এয়া মানে কই থলো এক আগজাননী করব পারে, কারণ রিপুণ বৰাক লৈ এই ধরনের যদি গোচর জড়িত হয়ে থাকে, কংগ্রেসে যধরনের আগবাড়ি বিচারিছে সেয়া কেতিয়াও সফল নহব। রিপুণ বৰাৰ সভাপতি পদেরপরা হয়তো অপসারণ হব পারে, অন্য এজনের সভাপতি পাতি পড়ে, তার কুচকাওয়াজ নিশ্চিতভাবে চলবে অনাগত দিনত। এটা লো বিরতি, বিরতির পিছত পুনের ঘুরে আহিম সুপার প্রাইম টাইমের মাজলে।